الحمد لله، وصلى الله وسلم على نبينا محمد وآله وأصحابه أجمعين. সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল উপার্জন করার নির্দেশ দিয়েছেন, হারাম বর্জন করেছেন, করতে নির্দেশ করেছেন, ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিমের মধ্যে আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন, যা নবীদেরকে নির্দেশ দিয়েছেন, কুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ইমানদারগণ, তোমাদেরকে যে তাইয়্যিবাত রিজিক দেওয়া হয়েছে, উত্তম রিজিক দেওয়া হয়েছে, হালাল রিজিক দেওয়া হয়েছে, সেটা তোমরা গ্রহণ করো, আর হারাম বর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন কথা হলো যে এই যে ফিক্সড ডিপোজিট, তারপরে ব্যাংকে যে সমস্ত লভ্যাংশ ইত্যাদি, এগুলো ব্যাংকিং ব্যবস্থাটা টোটালি বলা যেতে পারে যে সুদের উপর ভিত্তিশীল, সুদ নির্ভর। অতএব এইগুলো থেকে পরিহার করা এবং এগুলো এই ফিক্সড ডিপোজিট ইন্স্যুরেন্স বা এই জাতীয় যেগুলো ইন্স্যুরেন্স, মানে লাইফ ইন্স্যুরেন্স, লাইফের গ্যারান্টি, লাইফের কোনো গ্যারান্টি কারো কাছে নেই বা লাইফের কোনো নিশ্চয়তাও কারো কাছে নেই, জীবনের নিশ্চয়তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যার জন্য যতদিন হায়াত রেখেছেন ততদিনই, এবং সেটা একমাত্র ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, অন্য কারো কাছে নয়। আমিও জানি না যে আমি আর কয়েক মুহূর্ত বা কয়েকদিন বা কয়েক বৎসর বেঁচে থাকবো, ঠিক এইভাবে আপনিও জানেন না এবং দুনিয়ার কেউই জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা তাদরি নাফসুম বিআইয়ি আরযিন তামুত, কে কোথায় মৃত্যুবরণ করবে, কখন মৃত্যুবরণ করবে কেউ জানে না। অতএব লাইফ গ্যারান্টি বা লাইফ ইন্স্যুরেন্স এগুলো সম্পূর্ণ শরীয়ি বিধানের বিপরীত, এগুলো থেকে সতর্কতা অবলম্বন করা, এগুলো থেকে বেঁচে থাকা, এবং যত কিছুই যারাই বলুক না কেন ব্যাংকিং ব্যবস্থাতে যে আপনার ব্যাংকিং অমুক ব্যাংক তমুক ব্যাংক সুদবিহীন ইত্যাদি, এগুলো তারপরেও নিশ্চিত করে বলা যায় না, কারণ ব্যাংকিং ব্যবস্থাটাই হচ্ছে সুদের উপর প্রতিষ্ঠিত। তারপরে আমরা যতটুকু না পা না হলে নয় যতটুকু না হলে নয় কারণ এখন এই যুগে আপনার টাকা পয়সা লেনদেন করার জন্য ব্যাংকের প্রয়োজন, ঘরে রাখা, যদি আপনার কাছে কিছু টাকা থাকে ঘরে রাখেন তাহলে সেটা নিরাপত্তা নেই, জানেরও নিরাপত্তা নেই, মালারও নিরাপত্তা নেই। এই কারণে যতটুকু না হলেই নয়, যতটুকু একেবারে মানে জানমালের নিরাপত্তার জন্য যেটুকু করার দরকার সেটুকুই আমরা তার সাথে ব্যাংকের সাথে সম্পর্ক রাখবো, এর চাইতে বেশি সম্পর্ক রাখবো না বা এর চাইতে বেশি রাখার চেষ্টা করব না, তাহলেই আমরা সাধ্য অনুযায়ী হারাম থেকে বেঁচে যাওয়ার চেষ্টা করব এবং আল্লাহ রাব্বুল আলামিন কাছে ক্ষমা চাইবো, যেটুকু আমাদের সাধ্যের বাহিরে সেটুকু থেকে, তাতেই আমাদের জন্য মুক্তি রয়েছে, তাদের আমাদের জন্য কল্যাণ রয়েছে। হাজা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ।